नमस्कार, आज के चैटार्जीज किचेने आमी रान्ना करबो चिली चिकेन। एर जोन्नो प्रथमे आमी मैरिनेट करे नेब। बोनलेस आमी चिकेन निये निएछि एरकम करे पिस करे। एरपर एर मध्ये आमी देब रसुन पेस्ट, आदा पेस्ट, डार्क सोया सॉस, विनेगर, टोमेटो केचप, एवं सब शेषे देव कॉर्नफ्लावर। एबार आमी एर मध्य एड करब लवण। लवण परिमाण मतन एकटु कम परिमाणे दिते हबे। सोया सस देवा आछे, ताछाड़ा ग्रेभिते लवण पड़बे, ताई लवणेर परिमाणटा एकटु कम दिते हबे। एरपर एर मध्ये देव हलुद गुड़ो, खूब सामान्य परिमाणेर हलुद देव। एरपरे आमी एकटु काश्मीरी मिर्चेर पाउडार दिए देव। आर देव एकटु गोलमरिचेर गुड़ो। गोलमरिचेर गुड़ो जेकोनो जिनिसेर एकटा आलादा गन्ध आने। एइबार एटाके भालो करे सब जिनिसेर साथे मिक्स करे माखते हबे। चिकेन आमार मैरिनेट करा हुए गेछे। एबार एटाके आमी 2 घंटार जोनो ढेके रेखे देब। 2 घंटा पर आमी फेरत चले आसलाम। एबार कड़ाई बसिए गैसटा अन करे दिएछि। मैरिनेट करे रखा चिकेन गुलोके एबार आस्ते आस्ते करे आमी कड़ाईते दिए डीप फ्राई करे नेब। ভাজাটা হতে হতে আমি একটু দেখিয়ে দিই যে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস গুলো আমার লাগবে। পেঁয়াজ গুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম গুলোকে এইভাবে কেটে নিয়েছি, টমেটো এরকম ভাবে কেটে নিয়েছি, সঙ্গে রাখছি কাঁচা লঙ্কা, আদা পেস্ট আর রসুন পেস্ট। সসের মধ্যে থাকছে টমেটো কেচাপ, শেজওয়ান চাটনি, ডার্ক সোয়া সস আর অল্প ভিনেগার। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এরপরে ক্যাপসিকামটা আর টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি ডার্ক সয়া সসটা দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। শেজওয়ান চাটনি, ভিনেগার, একটু ভালো করে নাড়াচাড়া করে নিন। এর মধ্যে আমি দেব লবণ।
ভাজাতে লবণ দেওয়া আছে আর সয়া সসেও লবণ থাকে তাই পরিমাণটা একটু কম করে দিতে হবে। আর যেহেতু চিলি চিকেনটা ড্রাই হবে তাই লবণটা একটু কমই দিতে হবে। দিয়ে দেব এক চামচের মতো কাশ্মীরি মিরচ, ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন। ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে সসের কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এইবার আমি যে পাত্রে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল মিক্স করে নিয়েছিলাম, এবার সেটাকে আমি এই মধ্যে দিয়ে দেব। অনেকটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার চিলি চিকেনের গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এইবার কুচি কুচি করে ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতা অপশনাল, যারা খান না তারা দেবেন না। এইবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি, আরেকবার নাড়িয়ে ধনে পাতাটাকে মিক্স করে দিই। এইবার আমি একটা পাত্রে সার্ভিং বোলে নিচ্ছি। আমার ড্রাই চিলি চিকেন তৈরি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।